স্পেনের সব শহরেই মেয়র প্লাজা আছে, বাট মাদ্রিদ এটা হচ্ছে, যেহেতু এটা ক্যাপিটাল, এটি হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত। আমি অনেক রাতে আসলাম, অলমোস্ট 12টার কাছাকাছি লোকাল টাইম। এখনও অনেকগুলো রেস্টুরেন্ট খোলা, এখনও মানুষ আছে, বাচ্চারা খেলছে। এটা একটা মানুষের অদ্ভুত মিলনস্থল এবং এটা খুব সুন্দর একটা জায়গা। আমি আপনাকে বুঝাতে পারবো না, আপনি যদি নিজে না আসেন, কেমন সুন্দর একটা পরিবেশ এখানে। খুব সুন্দর একটা বাতাস, আশেপাশে সব রেস্টুরেন্ট। এই যে দেখেন, এগুলো মনে হয় কি হোটেল মনে হয়, নাকি দেখে তো হোটেলই মনে হচ্ছে। 130 শুরু, এটা 360 শট দিচ্ছে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আর্চওয়ে, এটা হচ্ছে প্রবেশদ্বার, আমরা এখান দিয়ে হেঁটে আসছি। ওকে, এইখান দিয়ে, এই যে এটাও একটা আর্চওয়ে আছে। এখানে মোস্টলি ভিতরে হচ্ছে খাবার রেস্টুরেন্ট, বাইরে হচ্ছে দোকান, বাইরে প্রচুর দোকান। আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এগুলো, ইফ আই এম নট রং, এগুলো হচ্ছে হোটেল, মানে আবাসিক এলাকা, মানে মানুষ থাকতে পারে। আর্চওয়ে অনেকগুলো আছে, ওই যে ওইটা আরেকটা আর্চওয়ে। আমরা দাঁড়িয়েছি ঠিক মাঝখানে, মাঝখান থেকে তাই দিনের আলো ধরতে পরিষ্কার দেখা যায়। মাঝখানে একটা এই যে মেয়রের ঘোড়ায় চড়ে, এটা অনেক পুরনো একটা স্ট্যাচু। তারপরে এই যে এবার আরো ডানে ওই যে আরেকটা আর্চওয়ে, এখানে অনেকগুলো আর্চওয়ে। এত সুন্দর একটা জায়গা এবং ওরা হিস্ট্রি। ও যে প্লাজা, প্লাজা মেয়র, ওই যে ওই যে ওই যে পতাকার উপরে জুম করো। আমি আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাজা মেয়র লেখা, ওই যে পতাকার উপরে প্লাজা মেয়র, মানে মেয়রস প্লাজা। আমরা আস্তে আস্তে ঘুরি, উপরে একটা ক্লক আছে, ঘড়ি। খুব সুন্দর একটা বাতাস, যদিও এটা দেখে মনে হচ্ছে একটা বক্স শেপ, বাট খুব সুন্দর একটা বাতাস প্রবাহিত হচ্ছে। শেষ করে এই যেগুলো বন্ধ হয়ে আছে এগুলো রেস্টুরেন্ট, ভিতরে রেস্টুরেন্ট, বাইরে হচ্ছে শপ। আপনারা যদি কেউ আসেন, শপিং করতে হলে বাইরে আর খেতে হলে ভিতরে। বাট আমি আপনাদেরকে বলে রাখি, ভিতরে কিন্তু খুব এক্সপেন্সিভ, ভিতরে অত্যন্ত ব্যয়বহুল। এটা সাজেস্টেড যে আপনারা বাইরে খেয়ে আসবেন, যেমন আমরা বাইরে খেয়ে তারপর দেখতে আসলাম। অ্যামেজিং একটা জায়গা। এবং আমরা আশ্চর্য একটা জিনিস বের করে যে মাদ্রিদে একদম সিটি সেন্টারের মধ্যে আমরা একটা পাড়া পেয়েছি যে বাঙালি পাড়া। হ্যাঁ, বাঙালি রেস্টুরেন্ট আছে তো এই আর কি। যে বাচ্চারা খেলছে এখনও, অদ্ভুত পরিবেশ, অদ্ভুত। এই যে মানুষ বসে আছে, এই যে এই শর্ট দেখে যে মানুষ বসে বসে এনজয় করছে। পৃথিবীর অনেক দেশ থেকে এটা মেনলি ট্যুরিস্টরা আসে এখানে। খুব সুন্দর একটা জায়গা। আর একটু ঘুরো, আস্তে 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 কমে আস্তে 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 ধরে। আমি শুনি এখানে দিন এবং মানে দিনের বেলা আরও অনেক মানুষের সমাগম হয়। আমরা এখানে তাহলে দর্শক মণ্ডলী, আজকে এই জায়গাটা দেখে আমি একটা মানে ব্লক করার লোভ সামলাতে পারলাম না। মানে মাদ্রিদে আসবো আর মেয়র প্লাজায় আসবো না, এটা হতে পারে না। আমি আশা করছি আপনারা যদি কখনো স্পেনে আসা হয়, অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন। এটা একদম সিটি সেন্টারের পাশে, বেশি দূরে না, খুব সহজে আসা যায়। আসলে আপনাদের খুব ভালো লাগবে, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।